1000 টাকার ভিতরে যারা রাউটার কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি। কারণ হচ্ছে আজকে ভিডিওটিতে আমি আপনাদের জন্য নিয়ে আসছি এমন তিনটি রাউটার, যে তিনটি রাউটারের মধ্যে যে কোনো একটি রাউটার আপনি চাইলে কিনতে পারেন। কারণ হচ্ছে আজকে ভিডিওটিতে যে রাউটারগুলো নিয়ে আসা হয়েছে এগুলোর মধ্যে কিছু আছে এরিয়া বেশি কভারেজ করতে পারে, কিছু আছে ডিভাইস বেশি কভারেজ করতে পারে। এখন আপনার জন্য কোনটি প্রয়োজন সে বিষয় নিয়ে আজকে ভিডিওটি কথা বলবো এবং জেনে নিব আপনার জন্য কোন রাউটারটি কিনলে বেটার পারফরমেন্স দিবে। এই সময় কম, শুরু করো, চলিয়ে শুরু করতে হ্যাঁ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও। আজকে ভিডিওটিতে আমরা নাম্বার 3 যে রাউটার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিভি লিঙ্কের একটি রাউটার, টিভি লিঙ্ক TL-WR820। এটি সিঙ্গেল ব্যান্ডের রাউটার, এটিতে আপনি ফ্রিকোয়েন্সি হিসেবে পাবেন 2.4 থেকে 2.45 গিগাহার্টজ পর্যন্ত। এখানে আপনি আপ টু 300 MBPS পর্যন্ত ইউজ করতে পারবেন। এবার চলে আসি এর স্পেসিফিকেশন নিয়ে যদি কথা বলি। এটিতে আপনি অ্যান্টিনা হিসেবে পাবেন 2 অ্যান্টিনা, আর 2 অ্যান্টিনার মাধ্যমে আপনি কমপক্ষে 800 square feet পর্যন্ত এরিয়া কভারেজ করতে পারবেন। পাশাপাশি এর মাধ্যমে আপনি কমপক্ষে 4টা রুম অনায়াসে ইউজ করার মতো এই রাউটারটি দিয়ে। তবে এখানে চলে আসি ডিভাইসের কথায়। এই রাউটারটি দিয়ে আপনি মোটামুটি একটু বেশি ডিভাইস ইউজ করতে পারবেন। মোটামুটি এর মাধ্যমে আপনি 5টা ডিভাইস অনায়াসে ইউজ করার মতো এই রাউটার নিতে পারে। 5টা ডিভাইস কীভাবে? আপনারা যদি গেমিং না করেন সেক্ষেত্রে আপনি এটি ইউজ করতে পারবেন অনায়াসে। এবার যদি আমরা এই রাউটারের প্রাইস নিয়ে কথা বলি, এটির বর্তমান মার্কেট প্রাইস 1090 টাকা। আমরা সরাসরি চলে আসি আজকে ভিডিওর সেকেন্ড রাউটারের দিকে। আজকে ভিডিওটিতে আমরা 2 নম্বর যে রাউটার নিয়ে কথা বলবো সে হচ্ছে শাওমির একটি রাউটার, শাওমি 4C। এটি একটি সিঙ্গেল ব্যান্ডের রাউটার, এটিতে আপনি ফ্রিকোয়েন্সি পাবেন 2.4 থেকে 2.45 গিগাহার্টজ পর্যন্ত। এখানে আপনি আপ টু 300 MBPS পর্যন্ত ইউজ করতে পারবেন। এবার চলে আসি এর স্পেসিফিকেশন নিয়ে যদি কথা বলি। এটিতে আপনি অ্যান্টিনা হিসেবে পাবেন 4 অ্যান্টিনা, আর 4 অ্যান্টিনার মাধ্যমে আপনি কমপক্ষে 1000 square feet পর্যন্ত এরিয়া কভারেজ করতে পারবেন। তো রুমের কথায় আসলে আগের মতো 4টা রুম অনায়াসে ইউজ করতে পারবেন। পাশাপাশি ডিভাইসের কথা যদি আসি, এর মাধ্যমে আপনি 4টা 5টা ডিভাইস অনায়াসে ইউজ করতে পারবেন। তবে এটির বর্তমান মার্কেট প্রাইস 1080 টাকা। এই আগের যে রাউটারটি ছিল আর এখন যে রাউটারটি আছে, এই দুইটি রাউটারের মধ্যে পার্থক্য এতটুকুই যে আগের রাউটারটি 800 square feet পর্যন্ত আপনি এরিয়া কভারেজ করতে পারবেন, আর এই রাউটারটি আসলে আপনি 1000 square feet পর্যন্ত এরিয়া কভারেজ করতে পারবেন। এই দুইটি রাউটারের মধ্যে আপনি কোনটি কিনবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সরাসরি চলে আসি আজকে ভিডিওর লাস্ট এবং ফার্স্ট যে রাউটার নিয়ে কথা বলবো সেটির দিকে। আজকে ভিডিওটিতে আমরা 3 নম্বর যে রাউটার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মার্কিউসিসের একটি রাউটার, মার্কিউসিস MW305R। এটি একটি সিঙ্গেল ব্যান্ডের রাউটার, এটিতে আপনি ফ্রিকোয়েন্সি হিসেবে পাবেন 2.4 থেকে 2.5 গিগাহার্টজ পর্যন্ত। এখানে আপনি আপ টু 300 MBPS পর্যন্ত ইউজ করতে পারতেছেন। পাশাপাশি এটিতে আপনি অ্যান্টিনা হিসেবে পাবেন 3 অ্যান্টিনা, আর 3 অ্যান্টিনার মাধ্যমে আপনি কমপক্ষে 1500 square feet পর্যন্ত এরিয়া কভারেজ করতে পারবেন। এই রাউটারটি আসলে কাদের জন্য কেনা উচিত? আপনার যাদের আসলে ডিভাইস তেমন বেশি প্রয়োজন না, আপনারা এরিয়া বেশি কভারেজ করতে চান, তারা চাইলে এই রাউটারটি কিনতে পারেন। এই রাউটারটির মাধ্যমে আপনি কমপক্ষে 5টা থেকে 6টা রুম অনায়াসে ইউজ করার মতো, এবং এটিতে আপনি ডিভাইস ইউজ করতে পারবেন 4টা থেকে 5টা, আর এটির বর্তমান মার্কেট প্রাইস 1150 টাকা। আজকের ভিডিওটিতে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যে তিনটি রাউটার নিয়ে কথা বলছি, প্রথম দুইটি রাউটার আসলে যারা ডিভাইস বেশি ইউজ করবেন এবং এরিয়া কিছুটা বেশি প্রয়োজন তারা চাইলে এই রাউটারটি কিনতে পারেন। এবং লাস্ট এই রাউটার নিয়ে কথা বলছি মার্কিউসিসের এই রাউটার, এই রাউটারের প্রাইসটা একটু বেশি এবং এটির ডিভাইসও তেমন মোটামুটি ভালোভাবে ইউজ করতে পারবেন। পাশাপাশি এরিয়া পাচ্ছেন আপনি 1500 square feet। তাহলে এই তিনটি রাউটারের মধ্যে আপনি কোনটি কিনবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা আপনার প্রাইস যদি এর চেয়ে বেশি হয় তাহলে আপনি আমাদের যে ওয়াইফাই প্লে লিস্টটা আছে সেটি দেখতে পারবেন। সেখান থেকে আপনি জানতে পারবেন আপনার জন্য কোন বাজেটের ক্ষেত্রে কোন রাউটারটি নিলে বেটার পারফরমেন্স দিবে। আজকে ভিডিও পর্যন্তই। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনার সঙ্গে আবার নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।